অনেক দূর থেকে দেখা করতে আছে তোর সাথে একজন আসো ঘরে আসো ডাক্তার এবং আমাদের হবু এস ডিও অফিসার তো হ্যাঁ ইউটিউবে দেখেছে ইউটিউবে দেখে আজকে এই দাদা এসেছে এসছে ডাক্তার শিলিগুড়িতে থাকে হ্যাঁ কত সে রাত তিনটার সময় গেছিলাম ঘুম ঘুম কি পাখি এটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি আর আজকে তারিখটা বলে রাখি কারণ এই তারিখটা আজকে আমাকে অনেক কিছু দিল আর এই যে সাডেন যে দেখাটা হলো আমাদের আমার আমাকে ইউটিউব থেকেই আমার মানে দেখে আমার ভিডিওগুলো এতটা পরিমাণ তার ভালো লেগেছে আমি সত্যিই খুশি হয়েছি নামটা বলি নামটা হচ্ছে সুজয় কর্মকার আর একজন এসেছিলেন যে আমাদের নামটা কী বেশ বলে গেলাম প্রিয় প্রিয়দা হ্যাঁ আমাদের এখানকারই আর যে আরেকজন সুজয় কর্মকার বললাম তার বাড়ি হচ্ছে কান্দির দিকে কান্দি থেকে আরও ভেতরে একটা গ্রামে তো তার জার্নির সম্পর্কে আমি যখন শুনলাম হুম কিছুদিন আগেই আই এর যে ইন্টারভিউ সেটা দিয়ে আসলো হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমি ঘরে জাস্ট পড়তে বসবো ওই সময় দেখলাম যে মা বলল যে কেউ একজন এসছে দেখা করতে তো এইভাবে আমার বাড়ি পর্যন্ত খব মানে খুঁজে খুঁজে বাড়িতে চলে এসছে আমি সত্যিই বলছি এটা আমার আজকের মানে বড় পাওয়া আর ইউটিউবকে আমি সত্যি থ্যাংক ইউ আমাকে এত ভালো মোমেন্ট উপহার দেওয়ার জন্য আমি কিছুদিন হলো একটুখানি কেমন যেন ডিপ্রেশনের মতো লাগছিল নিজেকে গোছাতে পারছিলাম না আজকে এই আমি কি বলবো সুজয় দা বলবো আমাদেরই সেম এজ প্রায় হুম তো আমি নাম ধরেই বলছি তো না সেই সম্মানে অনেকটাই বড় সে একজন ডাক্তার শিলিগুড়ির মেডিকেল কলেজ ওখানকার শিলিগুড়ির ডাক্তার এবং সঙ্গে আই এর পড়াশোনা করে আজকে ইন্টারভিউ দিয়ে আসলো কদিন পর রেজাল্টও বেরোবে আমি এতটা মানে কি বলবো তার জার্নি সম্পর্কে জানলাম তার জীবন সম্পর্কে তার যে ধারণা হ্যাঁ সে জীবনটাকে কীভাবে দেখে এসব দেখার পর আমি মনে হলো যে সব কিছু থেকে যেমন গুটিয়ে নিয়েছিলাম নিজেকে ওটা ভুল করছি অনেকটাই ভুল করছিলাম যার জন্য আমার এই মেন্টালি একটা প্রেসার ফিল করছিলাম তো সব কিছু নিয়ে আমাদের জীবন আমি সত্যি বলছি আজকের দিনটা যদি না দেখা হতো এইভাবে যদি আমি মানে জীবনটাকে সেইভাবে যদি আমাকে কেউ না দেখাতো একটুখানি ঠিকঠাক দিশা পেতাম না আমার মনে হয় আজকের পর থেকে নতুন একটা জার্নি শুরু হচ্ছে যে টুয়েলভ ফেল সিনেমায় যেটা রিস্টার্ট দেখলাম না আজকে আমার লাইফে রিস্টার্ট হচ্ছে তো আমি সুজয়কে হুম আমি নাম ধরেই বলছি তো আমাদের হবু এসডিএম আমাদের হবু এসডিওকে আমার অনেক ভালোবাসা খুব ভালো লাগলো যে তার মানে কথাবার্তার মধ্যে যে থটগুলো কি সুন্দরভাবে প্রকাশিত হচ্ছিলো প্রকাশ পাচ্ছিল আমি শুধু কথাগুলো শুনছিলাম যেতে বুঝতে পারলাম যে হ্যাঁ জীবনটা আমরা যেভাবে দেখি জীবনটা ঠিক অতটাও আমরা মানে কঠিন না যেভাবে আমরা জীবনটাকে দেখি অনেকের কাছে ভীষণ কঠিন অনেকের কাছে সোজা তো জীবন জিনিসটা জাস্ট হালকাভাবে নেওয়াটা খুব দরকার এটা আমি বুঝতে পারলাম যে সব কিছু হবেই তো ওই রকমভাবে চাপ নিয়ে হবে না যা হচ্ছে হতে দাও জীবনটাকে উপভোগ করা উচিত অনেক কিছু শিখলাম এই ছোট্ট মিটে ছোট্ট সাক্ষাৎকারে তো চলো কিছু মুহূর্ত দেখা যাক তো পূর্ণিমার বাড়িতে যাওয়া হলো আমার ওই ঘরে বসে অনেকক্ষণ গল্প হলো আমি ক্যামেরাবন্দি আর করলাম না কারণ অনেক সময় অনেক কিছু ক্যামেরাবন্দি করা হয় না কারণ নিজে আমি জিনিসটা আত্মস্থ করছিলাম তার থটগুলো আমি শুনছিলাম তার ভিউ পয়েন্ট শুনছিলাম হ্যাঁ ভালো লাগলো আর সবচেয়ে ভালো লাগলো যে যে এত চ্যানেল রয়েছে তার মধ্যে জাস্ট আমার চ্যানেল আর একটা বাঁকুড়ার একটা কি চ্যানেল বললো এই দুটো চ্যানেলটা কি তার খুব ভালো লাগে এটাও একটা বড় পাওয়া আর এই যে পূর্ণিমা এত দূর সবার মাঝে পৌঁছে গেছে পূর্ণিমার আলো এত দূর পৌঁছে গেছে এটাও আমার কাছে বড় পাওয়া আজকে হচ্ছে ফেব্রুয়ারির কত তারিখ তিন হ্যাঁ তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে চলো আজকের ভিডিওগুলো একটু দেখে নিই তো আমরা পূর্ণিমার বাড়িতে এসেছি পূর্ণিমা চা টা করছে পূর্ণিমা কি করিস কি করছিস ডাকাচ্ছে আচ্ছা তোর সাথে দেখা করতে এসেছে একটা ডাক্তার নাকি কি বলবো সে অনেক দূর থেকে দেখা করতে আসে তোর সাথে একজন আসো ঘরে আসো ডাক্তার এবং আমাদের হবু এস অফিসার তাই তো হ্যাঁ যে এটা হচ্ছে পূর্ণিমার বাড়ি তোকে দেখার জন্য এসেছে অদ্দূর থেকে তোকে ইউটিউবে দেখেছে ইউটিউবে দেখে

প্রথমে লেখাগুলো একদম পুরো গোছানো ছিল না এখন পুরো সুন্দর করে দারুণ দারুন এখন সেই যে ছড়াগুলো আছে না যে ছড়াগুলো মুখস্থ করে না দেখেও লিখছে এখন